দিস ইজ হাউ ইট শুড বি। আই মানে হতাশ হওয়ার তো কিছু নাই জীবনে, জীবনে অলওয়েজ দেয়ার ইজ এ সেকেন্ড চান্স, ইফ দেয়ার ইজ নো সেকেন্ড চান্স দেয়ার ইজ এ থার্ড চান্স, ইফ দেয়ার ইজ নো থার্ড চান্স দেয়ার ইজ ফার্দার চান্স। সো মানে আমি আমি আই ডোন্ট থিঙ্ক হতাশ হওয়ার কিছু আছে। আপনি যখন ষোলো তখন জীবন আপনাকে নিয়ে একভাবে জীবন আপনাকে সাজায়, আপনি যখন তখন জীবন হরমোন সাজায়, আপনি যখন ২৭ তখন আপনাকে জীবন আরেকভাবে সাজায়, যখন ৩৭ আপনি যখন আরও বেশি বয়স তখন জীবন আরেকটা রূপ নিয়ে আপনার কাছে আসে। সো প্রতিটা জীব প্রতিটা লাইফের প্রতিটা স্টেজেই হ্যাপিনেস থাকে, অ্যাট দ্য সেম টাইম স্যাডনেসও কিছুটা থাকে আপনার। আমি বলবো যে ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্য স্যাডনেস, কেয়ার অ্যাবাউট দ্য হ্যাপিনেস, ওটা আসবে, স্যাডনেসটা আসবে, ওটাকে ওভার করে ওভারটেক করে মেক এ বিউটিফুল গার্ডেন। ফর ঝুমে একটা ভালোবাসার গল্প আছে, যেই গল্পটা আসলে এখনকার জেনারেশনের সাথে খুব ম্যাচ করে, মানে এখনকার ছেলে পেলে আসলে ধরো ভালোবাসা সফল হয় না, আনসাকসেসফুল লাস্ট, ওরা দে ডোন্ট লাইক টু, ওটার জন্য তারা ডিপ্রেস হতে পছন্দ করে না, ওর জন্য তাদের মন খারাপ, হ্যাঁ মন খারাপ হতেই পারে কিন্তু মুভ অন তো করতে হবে, তখন তারা নিজেকে নিজেকে কোনো হার্ম করতে চায় না। এই জন্য আমরা ঝুমের ভিডিও লাস্টে দিয়ে দেখাই যে মেয়েটা নিচ থেকে চলে আসছে, ছেলেটা ট্রাই করছে না, গুড ইনসাইট যে আজকাল ব্রেকআপের পরে মানুষ স্যাড হইতে চায় না। হোয়াট এজ গ্রুপ? মনে করেন if you are talking about young generation, I'm still young. মানে এটা না রিকর্ড সি মিরা ভাই খুব সুন্দর করে আসতে পরে আমাকে যে আবার আপনি আপনি করে বলতেছে ইন্টারভিউটা, আমি বুঝতেছি না। আসসালামু আলাইকুম সবাইকে, আজকে আমার সাথে আছে খুবই স্পেশাল একটা মানুষ যাকে আমরা ইউটিউবে দেখি, স্টেজে পারফর্ম করতে দেখি, এন্ড ইন্টারেস্টিং সে গানও লিখে, সে গান গায় এবং বইও লিখে ফেলেছে, যার গান শুনতে শুনতে আমি ছোটবেলা থেকে বড় হয়েছি। তখন আমিও ছোট ছিলাম, এমন আপনি ছোট ছিলেন, তখন আমি ছোট ছিলাম, আমি তখন আমি আমি যখন আপনার গান পিঠটা সাদা রঙের স্বপ্ন, আই জাস্ট ফিনিশড মাই এসএসসি ক্লাস 9 এ হচ্ছি, বেশি বড় না আমার থেকে আর কি মিনার ভাই। সো এবছর মিনার ভাই একটা বই লিখেছে, রুদ্র ও এবং একটি গ্র্যান্ড পিয়ানো, এবং আজকে আমরা কথা বলছিলাম আর ছিলাম খুবই একটা উপন্যাস, মাত্র ১০টা বা ১১টা আছে, তো আমার মতো যারা পাঠক তারা এক রাতে ঝুঁক করে শেষ করে ফেলতে চায় তাদের ইন্টারেস্টিং। বলতে বলতে আমরা দেখলাম যে মানুষের রিলেটেবল অনেক ফ্যাক্টর এই গল্পে আছে, যে কেউ এই গল্পের ক্যারেক্টার রিলেট করতে পারে, এবং ওখান থেকে আমরা চিন্তা করলাম যে একটা সেশন করি, ইটস ইটস আ ফান আড্ডা, যেখানে আমরা এই উপন্যাসের উপর ভিত্তি করে রিফ্লেকশন নিয়ে কথা বলবো। এন্ড দ্য ফার্স্ট রিফ্লেকশন ইজ মধ্যবিত্তের সমস্যা। আচ্ছা ওকে বলি এটা নিয়ে, বাট তার আগে বলি যে বইটা বেশি বড় না, এটা ছোট ছোটখাটো বই, মানে খুব একটা একেবারে আমাদের মতো বড় উপন্যাস, ছোটখাটো বাচ্চা বাচ্চা বড় উপন্যাস না, টোটাল ২-৩ দিনের গল্প, আসলে মাঝখানে একটা জাম্প আছে, ১০ বছরের একটা জাম্প আছে, জাম্পের আগে ২ দিনের গল্প এবং তারপর ২ দিনের গল্প, আছে কালকে আছে কালকে ৪ দিনের গল্প। সো হ্যাঁ, আর হচ্ছে যে যে চারটা রিফ্লেকশন উঠে এসেছে আসলে খুবই প্র্যাকটিক্যাল রিফ্লেকশন, আমার কাছে মনে হচ্ছে এই প্র্যাকটিক্যাল আমার অবজারভেশন, আমার এই প্র্যাকটিক্যাল অবজারভেশন থেকে আমি যখন লেখার সময় ফিল করেছি যে এই বিষয়গুলো অটোমেট ন্যাচুরালি চলে আসছে বইটার মধ্যে। একটা একটা হচ্ছে মধ্যবিত্তের সমস্যা, মধ্যবিত্তের সমস্যা নিয়ে আমি আমি যদি বলি যে মধ্যবিত্তের অনেক ক্রাইসিস থাকে, লাইফ ক্রাইসিস হচ্ছে মধ্যবিত্তের একটা বড় ক্রাইসিস হচ্ছে ফিনান্সিয়াল ক্রাইসিস, টাকা পয়সার ঝামেলা, আবার আরেকটা ক্রাইসিস হচ্ছে আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে মধ্যবিত্ত কিন্তু টাকা পয়সার জন্য যা ইচ্ছা তা করতে পারে না, থাকে না, মানে এথিক্যাল বাউন্ডারিটা খুব স্ট্রং মধ্যবিত্ত, আসলে টাকা দরকার তার জন্য আমি যা ইচ্ছা তা করে ফেলব সেটা মধ্যবিত্ত পারে না। সো এই বিষয় এই বিষয়টা এই গল্পে উঠে এসেছে, প্রথম প্রথম আমি যদি বলি এখানে অনেক কিছু আসলে আমি রিভিল করছি, আমি বলিনি, বাট আমার মনে হচ্ছে দর্শকদের জন্য একটা হ্যাক হবে টু টু রিড দ্য বুক। সো এই ১০ বছর আগের যে গল্পটা সেটা আসলে একটা ফিনান্সিয়াল ক্রাইসিসের গল্প, আমি যদি একটা মিডল ক্লাস সেন্টিমেন্ট থেকে দেখি, ১০ বছর পরের যে জার্নি গল্পটা ২ দিনের, সেই গল্পটা আসলে ওই যে একটা মধ্যবিত্ত যে যা ইচ্ছা তা করতে পারে না, টাকাটা যে তার কাছে মুখ্য না, তার কাছে মধ্য মনুষ্যত্বটা মুখ্য সেটা উঠে আসছে আসলে। মানে নট অনলি মধ্যবিত্ত, যে কোনো মানুষের কাছে তো আসলে আমার কাছে মনে হয় যে কোনো মানুষের কাছে মনুষ্যত্বটা মুখ্য হওয়া উচিত, মানে মনুষ্যত্বটা আসলে ফোকাস হওয়া উচিত। অ্যাবসলিউটলি, এর অনেক অবশ্য জিজ্ঞাসা করবো যে মিনার ভাই আপনি কি মধ্যবিত্ত? আমি অফকোর্স, মানে আমি তো
আমার লাইফ সিম্পল সাধারণ, বাট আমি আমি প্রচুর দেখেছি আসলে এরকম গল্প। আমি আমি বলতে পারি যে আমি আমার ইফ আই গেট ব্যাক টু মাই মিউজিক ক্যারিয়ার, আমি বলতে পারি যে আমি একবার নোয়াখালীতে গিয়েছিলাম একটা শো করতে। তো একটা ব্যাক স্টেজে আমি একটা ছেলে এসছে, ছেলেটা এসে অনেক কষ্ট করে ও সিকিউরিটি অ্যান্ড এভরিথিং অন রিকোয়েস্ট করে এসেছে, অ্যান্ড এসে আমাকে জড়িয়ে ধরলো। আমি ফিল করলাম ওর চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে, আমার কাঁধে পানি পড়ছে। সো আমি বলি ওকে ফাইন, মানে কুল হয়েছে। তা বলো যে ভাই আমার জীবনের একটা সময় খুব বাজেটের সময় গিয়েছিল যখন আপনার গান হেল্প মি টু রিকভার দ্যাট টাইম টু আন্ডারস্ট্যান্ড লাইফ অ্যান্ড অল। তা আমি বললাম যে ওকে দিস ইজ অ্যামেজিং। আমি তখন ওকে ওই ছেলেটাকে আমি দেখেছি লাইফস্টাইলটা কী আমি বোঝার চেষ্টা করেছি। ওই ছেলেটা আসলে মানে ওই ছেলেটার জীবন যেমনটা কেমন সেটা আমি দেখছি। আমি আসলে মিউজিক করতে গিয়ে আমার অনেক ধরনের অনেক মানুষের সাথে আমি আসলে আই এম ডুইং মিউজিক ফর লাস্ট 10 ইয়ার্স, আমি অনেক ধরনের মানুষের সাথে মেশার সুযোগ হয়েছে আমার। সো আমি ওই অবজারভেশন করার স্পেসটা আমি পেয়েছিলাম যে আসলে কে কেমন, কার লাইফস্টাইল কেমন, কী কেমন, ওর জীবনে আসলে ক্রাইসিসটা কী, ওর জীবন আসলে কী রকম যাচ্ছে ঝামেলায় পরে। এখান থেকে আমি বলে রাখি একটা ইন্টারেস্টিং ঘটনা আমার এখনো মনে আছে। 2016 সাল মোস্ট লাইকলি মিনার ভাইয়ের সাথে আমার যখন আমার প্রথমবার সামনাসামনি দেখা হয়েছে, ও ছিল কিশোর আলোর প্রোগ্রাম সেন্ট জোসেফে। সো দুপুরবেলার প্রোগ্রাম ছিল, আমার এখনো মনে আছে। আমার আসার কথা কোনো কারণে একটু লেট হয়েছে, সো আমি আসছি। আসার পর কিশোর আলোর প্রোগ্রামে তো কত 4,500-5,000 মানুষ। আমি আসছি এবং আমার কথা ছিল যে আমার একটা সেশন থাকবে, আমার সেশনের পরে মিনার ভাই পারফর্ম করবে। আমার হালকা লেট হওয়ার কারণে ওরা আপনাকে উঠাই দিচ্ছে, আপনি ওইদিকে গান গাচ্ছেন, আমি ব্যাকস্টেজে আসি। ব্যাকস্টেজে এসে আমাকে বলছে হ্যাঁ আয়মান, এই যে মিনারের পারফরমেন্স এখন শেষ হবে, তুমি এখনই উঠবে কথা বলা হয়েছে। হোলি, এরপরে আপনি সব আহারে গাচ্ছেন, সবাই পাগলের মতো চিল্লাচ্ছে, তালি দিচ্ছে, যেমনি নামবে আমাকে যাইতে বললো। আমি স্টেজে উঠছি, অনেকবার উঠছি, 5,000-6,000 কোনো ব্যাপার না, বাট ওই দিন আমি প্যারা খাইছিলাম। না বাট ইট ওয়াজ খুব অ্যামেজিংলি ইউ হ্যান্ডেলড ইট। হ্যাঁ দ্যাট ওয়াজ নাইস। মানুষজন যারা ওই দিন ছিল এরকম যদি কেউ ভিডিওটা দেখো, থ্যাংক ইউ সো মাচ ওই দিন আমার জন্য তালি দেওয়ার জন্য। আমার দিকে ভয় ছিল না, সিরিয়াসলি আমি এর আগে অনেকবার স্টেজে উঠছি, 5,000 মানুষের সামনে কথা বলছি, কোনো ভয় লাগে না। এবার আপনার পারফরমেন্সের পর মানে বুঝছেন একটা কনসার্টের পর, তারপর যদি বলে এখন আসবে ভাষণ দিতে পড়ালেখা নিয়ে, দ্যাট ওয়াজ ডিফিকাল্ট। আমি যখন কনসার্ট থেকে কারণ হচ্ছে যে ইট ইজ টাফ, অ্যাকচুয়ালি ইট ইজ টাফ। আমরা আসলে হ্যাঁ গান গেয়েও আসলে জিনিস, গান গেয়েও মানুষের ওই গ্রহণযোগ্যতার জায়গাটা পাওয়াটাও টাফ, কারণ মেলোডিরও একটা আলাদা পাওয়ার থাকতে হয়। কিন্তু এটাও একটা একজন শিখায় এবং বলে তার একটা এই বড় একটা ফলোয়ার ক্রিয়েট করা, ইউনো একটা টিচারের দ্য টিচার অফ দ্য নেশন, হ্যাঁ এরকম বিষয়টা। আমার দিস ইজ অ্যাকচুয়ালি ভেরি চ্যালেঞ্জিং অ্যান্ড আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইট। থ্যাংক ইউ সো মাচ। আমার ছোটবেলা থেকে এটা বুঝছেন, ছোটবেলা না বলবো যে কলেজ লাইফ থেকে অলওয়েজ আমার একটা ইচ্ছা ছিল যে আমার সব ফ্রেন্ড সার্কেল বুঝছেন সব রকস্টার, সো ওরা ফাটায় গান টান গাইতেই গাইতেই গাইতো। আমার অলওয়েজ ইচ্ছা ছিল যে একটু গিটারটা হালকা যদি 2-4 লাইন গাইতে পারতাম, মনে করেন কথা বলতেছি ভাষণ টাষণ দিচ্ছি, লাস্টে সবাই চিয়ার টিয়ার করলো, বাট লাস্টে এখন একটা গান হবে বলে গিটারটা হাতে নিয়ে গানটা গেয়ে দিয়ে দাও, ও সুপার হিট। সেকেন্ড পয়েন্ট, হতাশ হয়েও না, আমাদের পুরো সবাই এখন আজকাল হতাশ। সেটা হয়নি, সে আমি খুব সচেতন ভাবে তাকে ক্যারিয়ার ওরিয়েন্টেড রেখেছি এবং তাকে খুবই মানে as a successful person should have taken well our journey is better amra jete always reach kori 10 minutes kore this is how it should be I mean mane hota shobar to kichu nai jibone jibone always there is a second chance if there is no second chance there is a third chance if there is no third chance there is further chances so mane ami I don't think hota shobar kichu ache ebong hocche je ami eta khub shorotor bhabe korechi karon ei boita porle to bujhte parbe manush je এরকম সিচুয়েশন থাকলে আসলেই একটু ভেঙে পড়ে যেতে পারতো বা ভেঙে পড়া স্বাভাবিক,
কিন্তু সে সেটা করেনি, সে সে আসলে আরও অনেক বেশি প্যাশনেটলি নিজেকে এগিয়ে নিয়ে গেছে, তার তার ক্যারিয়ারকে ঠিক করেছে, তার জীবনকে ঠিক করেছে। তো দিস ইজ ইট, মানে এই জন্যই আমি এই এই ফিলোসফিটা, এই রিফ্লেকশনটা, লাইফের এই রিফ্লেকশনটা আসতে পারে। আমার যে মনে হয় যে আমরা যত বড় হয়ে আস্তে আস্তে ওটা বোঝা শুরু করি যে লাইফে, মনে করেন যখন আপনি HSC তে উঠছেন তখন মনে হয় যে SSC-র পড়াটা কত ঠুনকো ছিল, কত ইজি ছিল, ওই আমলের হতাশাগুলো কত আরামসে ডিল করা যায়। অ্যান্ড দেন HSC-টা যখন, তখন মনে হয় যে বিশাল বড় একটা ডিপ্রেশন। আবার যখন ইউনিভার্সিটিতে উঠেন তখন HSC-টাকে হালকা মনে হয়। সো মানুষ যখন যেই বয়সে থাকে তার আগের স্টেজটাকে অনেক হালকা মনে হয়। সো অনেকে এখন যারা এখন ভিডিওটা দেখতেছে, অনেকে ভাবা যে এখন আমরা একটু বড় টড়ো হয়ে গেছি, এখন স্টুডেন্টদের প্যারাটাকে প্যারা মনে হয় না বা হতাশাকে হতাশা মনে হয় না। বাট স্টুডেন্ট লাইফে যখন আপনি ছিলেন তখন কি ডিপ্রেস থাকতেন বা কোনো টাইমে প্যারা লাগতো, নাকি ইউ অলওয়েজ হ্যাড আ পজিটিভ অ্যাটিটিউড টুয়ার্ডস লাইফ? না, এখন প্যারা বা কোনো কিছু নিয়ে হতাশা সবার জীবনে আসতে পারে, আমার জীবনে আসতে পারে, আপনার জীবনেও আই থিঙ্ক ডেফিনেটলি ইটস কে, এটা আসতেই হবে, না আসতে তো হবে না আসলে, মানে না আসতে তো বুঝতে পারবো না যে হোয়াট ইজ লাইফ, মানে আসলে কী হওয়া উচিত, পজিটিভিটি কি সেটা বুঝে যাবে না। সো ইয়া, এটা আসবে, বাট আমি পজিটিভ, মানে আমার আমার কাছে মনে হতো যে এটা ওটাকে পাত্তাই দেওয়া যাবে না, উই হ্যাভ টু বি পজিটিভ, ওই ওই ওটাকে লক্ষ্য করে এগিয়ে যেতে হবে। সো আর হচ্ছে যে আরেকটা জিনিস বলতে চাই যে হতাশার ক্ষেত্রে আমি যদি বলি জীবনে যে মানে কেউ যদি হতাশ হয় তাহলে তার মানে তার একটা গোল থাকা উচিত যে সেটাকে আসলে হতাশাটাকে সে রিকভার করতে পারবে, মানে আছে না ওই বিষয়টাই আর কি। বুঝছি। তো যা ভিডিওটা দেখতেছো প্লিজ হতাশ হয়েও না, তোমার হতাশ হলে আমাদের জন্য ব্যাপারটা দুঃখজনক হয়ে যাবে। নেক্সট পয়েন্ট মিনা ভাই, সৃজনশীল মানুষের আত্মনির্ভরশীলতা। সৃজনশীল মানুষের আত্মনির্ভরশীলতা বলেছে ওই যে একই, আবার একই বিষয়টা আসলো, একটা ক্রিয়েটিভ মানুষ যদি হয়, আমার বই বইতে এই বিষয়টাও এসেছে, একটা ক্রিয়েটিভ মানুষের, কারণ রুদ্র এবং জ্ঞানপ্রিয় তো বইতাম না, সো এখানে আসলে একটা না আসলে দুটো আছে, ক্রিয়েটিভ মানুষের ভিন্ন বয়সের ক্রিয়েটিভ মানুষের গল্প আছে। সো এবং ক্রিয়েটিভ মানুষের একটা ক্রিয়েটিভ গ্রুমিং দরকার। হ্যাঁ, সে ফর এক্সাম্পল কেউ ভালো গান করতে পারে, সে ফর এক্সাম্পল কেউ ভালো লিখতে পারে, তো সে আসলে সে লিখতে পারে, তো সে সেটা যদি প্রকাশ করতে চায় এখানে একটা ফিনান্সিয়াল ইনভেস্টমেন্টের ব্যাপার আছে, তাকে নিতে হবে, একজন প্রকাশককে তো নিতে হবে বা সে তাকে নিজেকে নিতে হবে ইনিশিয়ালি, বা একটা সেখানে একটা ইনভেস্টমেন্ট আছে। সো ওই জিনিসটার কথা আমি বলেছি যে এই সাপোর্টটা ক্রিয়েটিভকে দিতে হবে। বাট কীভাবে এখন মনে করেন আপনি বই লিখতেছেন, আমি বই লিখতেছি, আমাদেরকে হয়তো প্রকাশক সাপোর্ট করতেছে বা বইগুলো নিচ্ছে, বা যে কিনা শুরুতে শুরু করছে লেখালেখি বা মিউজিক বা এনি ক্রিয়েটিভ ক্যারিয়ার, তখন তো সাপোর্টটা পায় না। না, তখন সাপোর্টটা পায় না, পায় কিন্তু, নাহলে প্রথম বই বের হয় না, মানে প্রথম বই তাহলে বের হলো কি? বাট ওই যে ডিফিকাল্ট হয় কি, এই যে এই যে এটা আমি বলতে চাচ্ছি যে লাইক টু দ্য দর্শকদেরকে এটা বলতে চাই যে হ্যাঁ, এটা কী করা যেতে পারে। হ্যাঁ, ধরেন আপনি এটা লিখে ফেলবেন, একটা ছোটো গল্পের বই লিখে ফেলেন, আপনি এখন কী করবেন? আপনি যান না দশটা প্রকাশনীর কাছে, যান গিয়ে বলুন যে আমি এটা লিখেছি, আপনি একটু পড়বেন কি না। সে যদি আসলেই, কারণ তারা তো ওই বিজনেসটা করে, তারা জানে কোনটা আসলে ওয়ার্ক করবে কোনটা ওয়ার্ক করবে না, সে যদি ওখানে আসলেই মেরিট খুঁজে পায় ইউ উইল ডেফিনেটলি পাবলিশ ইট, আমার মনে হয়। ট্রু, বাট হ্যাঁ আমিও বলবো এই জিনিসটা একটু স্ট্রাগল করতে হয় স্টার্টিং, বাট একটা স্টার্টিং একটা সাপোর্ট দরকার হয় ক্রিয়েটিভদের, একটা আমি জানি যখন আমরা ছোট থাকি যে জিনিসটা শিখি এটা হলো কথা বলতে শেখা আর লিখতে শেখা, লিখাটা আমার মনে হয় সবাই পারে। তো যারা যারা মনে করো যে লিখার হাত ভালো আছে, কয়েকটা স্টেপ বলি, যেমন স্টার্ট করতে পারো নিজের স্কুল কলেজের ম্যাগাজিনে লিখা থেকে, তারপরে অনলাইন ব্লগে লিখতে পারো, অনলাইন ম্যাগাজিনে লিখতে পারো, অনলাইন পোর্টালে লিখতে পারো, দেন নিউজ পেপারে লিখতে পারো, অ্যান্ড দেন স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে নিজের পাণ্ডুলিপির উপর কাজ করতে পারো। অ্যান্ড আই গেস আমাদের পরিচিত অনেকজন আছে যাদের বই লেখা হয়েছে বা প্রকাশককে চিনে, তাদের কাছে যাও। ওই যে বড় আমার যে গল্পগুলো অলওয়েজ শুনি না, যে হ্যারি পটারের আগে জেকে রাউলিংকে 14টা পাবলিশার রিজেক্ট করেছে, এই গল্প শুনে কিন্তু আমরা ইন্সপায়ার্ড হই, বাট নিজেরা একটা রিজেকশন পাওয়ার পরে কিন্তু আমরা সেকেন্ড জনের কাছে যাই না। অবশ্যই, হ্যাঁ বললাম না যে দেয়ার ইজ অলওয়েজ সেকেন্ড চান্স, এক্স্যাক্টলি। সো হ্যারি পটারের মতো এত অ্যামেজিং ইয়ে যদি 14 বার রিজেক্টেড হয়, আমাদেরগুলো তো একটু বেশি রিজেক্টেড হওয়াটাই স্বাভাবিক। হ্যাঁ, আমি আবার একটু হতাশাতে ফিরে যেতে চাই, তো একটু হতাশার কথা আসছিল এবং তখন আমি হতাশা আসছে আবার, যে আমার আসলে এভরি এজ হ্যাজ ইটস ওন প্ল্যান। হ্যাঁ, মানে আমি আপনি যখন 16 তখন জীবন আপনাকে নিয়ে একভাবে জীবন আপনাকে সাজায়, যখন তখন জীবন সাজায় তখন হরমোন সাজায়, আপনি যখন 27 তখন আপনাকে জীবন আরেকভাবে সাজায়, যখন 37
বা আপনি যখন আরও বেশি বয়স তখন জীবন আরেকটা রূপ নিয়ে আপনার কাছে আসে। সো প্রতিটা প্রতিটা লাইফের প্রতিটা স্টেজেই হ্যাপিনেস থাকে, অ্যাট দ্য সেম টাইম স্যাডনেসও কিছুটা থাকে আপনার। আমি বলবো যে ওই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্য স্যাডনেস, কেয়ার অ্যাবাউট দ্য হ্যাপিনেস। ওটা আসবে, স্যাডনেসটা আসবে, ওটাকে ওভারকাম করে জাস্ট মেক এ বিউটিফুল গার্ডেন ফর ইউ। সো ইয়া, সো এটা আমি একটা এই জিনিসে বলতে চাই। সো এই এই জিনিসটা আমি আই থিঙ্ক গোস উইথ দ্য হতাশা পার্ট। এবং এই এই যে আমি যে এই কথাটা বললাম, এইটার পুরো রিফ্লেকশনটা আসলে আছে এই বইটাতে। এবং নাতাশা যে ক্যারেক্টারটা, সে এই এই ফিলোসফিটাকে ক্যারি করেছে এই বইটাতে। অ্যান্ড এই এই জিনিসগুলোর জন্য আমি একটা জিনিস অলওয়েজ প্র্যাকটিস, গ্র্যাটিটিউডটা আমাদের লাইফে কৃতজ্ঞতা বাড়ানো, এবং যেটার জন্য আমি অলওয়েজ আমাদের যারা ভিউয়ার আছে কৃতজ্ঞতা বাড়ানো, হাম্বল হওয়া, অ্যাজ মাচ হাম্বল হওয়া, যত বড় হবা তত বেশি হাম্বল হবা, মাথা তত নত করতে হবে। ট্রু, হ্যাঁ, মানুষের আসলে যে যত বড় আছে তার সে তার সাথে কথা বলার পর আমি কিন্তু আপনি যাওয়ার পর কিন্তু আমার মনে থাকবে যে আপনি কত হাম্বল ছিলেন, কত সুন্দর করে কথা বলছেন। আমার কিন্তু মনে থাকবে না যে আপনার ভিডিওতে কত মিলিয়ন ভিউ ছিল। সো এই জিনিসটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। অ্যান্ড আমি একটা প্র্যাকটিস সবাইকে করতে বলি যে প্রতিদিন শেষে নিজের যদি একটা ছোট গ্রুপ থাকে ফেসবুকে এবং মেসেঞ্জারে একটা থ্রেড থাকে, এবং তিনটা জিনিস, যে তিনটা জিনিসের জন্য আজকে আমি দিনের প্রতি কৃতজ্ঞ, এটাকে বলা হয় গ্র্যাটিটিউড জার্নাল। এবং যেটা হয় কি, আমরা একবার 10 মিনিটস করে ট্রাই করেছিলাম যে নিজেরাই নিজেরা দিতাম, দেখতাম যে আজকে আমার রাতে 10 ঘন্টা ঘুমাইছে, আজকে আম্মু আমাকে খাওয়াই দিছে, আজকে বাইরে ঘুরতে গেছিলাম, সেই তিনটা জিনিসের জন্য আজকে আমি লাইফের প্রতি গ্রেটফুল। সো এই যে গ্রেটফুল থাকার যে প্র্যাকটিসটা, যখন আপনি আরেকজনকে বলবেন না তখন আপনি আসলে খেয়াল করবেন যে আপনার লাইফে অনেক ছোটোখাটো জিনিস আছে যেগুলোর জন্য আপনার গ্রেটফুল থাকা উচিত, বাট আমরা সচরাচর দেখি না, ওই লেন্সটা কাজ করে না, যে কারণে আমাদের যে ডিপ্রেশন, স্যাডনেস, লো ফিলিংটা চলে আসে। খুব সত্যি, এটা খুব সত্যি। মানে জীবনে এই বইতে একটা লাইন আছে, আমি আমার খুব রিলেট করে তো আপনার এই কথাটা খুব রিলেট করতেছে। এই বইটাতে একটা লাইনে একটা একটা ডায়লগ আছে, নাতাশাই একজনকে বলছে, আমি নাতাশাকে বলছি, অন্য ক্যারেক্টারগুলো আমি খুব একটা ফোকাস করছি না, যেহেতু নাতাশা খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার এখানে আমার গল্পে। তো এই জন্য ওর নাতাশা ক্যারেক্টারকে রেফারেন্স করছি। নাতাশা বলছে যে একজনকে বলছে, এই বই এখানেই আছে বিষয়টা, যে জীবনে কখনো তুমি জীবনে কখনো নিজেকে ছোট করে দেখবা না, কারণ সবসময় মনে রাখবা তুমি যে অবস্থানে আছো বা তুমি যদি কষ্ট পেয়ে থাকো তোমার থেকেও আরও বেশি কষ্টে আরেকজন তোমার আশেপাশেই আছে। সো নিজেকে ছোট করে দেওয়ার কোনো অবকাশ নেই, এটার জন্য ডিপ্রেস হওয়ার কোনো অবকাশ নেই। সো দিস ইজ এই বইটাতে আসলে আমি অনেকবার এই যে হতাশ হো না ইনডাইরেক্টলি অনেকবার বলছি, যে হতাশ হো না ইনডাইরেক্টলি অনেকবার বলেছি থ্রু মাই রাইটিং অ্যাকচুয়ালি, থ্রু দ্য ফিকশন, থ্রু দ্য স্টোরিজ। সৃজনশীল মানুষের আত্মনির্ভরশীলতা, আত্মত্যাগ, এটা একটা রিফ্লেকশন ছিল এই রাইটারের। এটা বড় একটা রিফ্লেকশন, এবং আমার মনে হচ্ছে এটা আমরা ফেস করি, সবাই ফেস করি, আমি ফেস করি, আপনি ফেস করেন, আমাদের ফলোয়ার্সও ডেফিনেটলি ফেস করে, যে আমরা সামটাইমস উই লুক ফর রিলিফ। আমরা নিজেদের আমরা থাকে না যে আমাদের মনে হয় যে আমরা একটা দেয়াল গড়ে ফেলেছি আমাদের আশেপাশে আমাদের, এবং সেটা আসলে আমাদের অজান্ত ইন্টেনশনালি হতে পারে, আনইনটেনশনাল হতে পারে, মানুষের জীবনে হয় এরকম। হ্যাঁ, যে আমার মনে হয় যে আমরা এখান থেকে বের হতে চাই, এই জিনিসটা থেকে আমরা বের হতে চাই, এই মনে করেন যে আপনার একটা রিলিফ চাই আমরা। সো এটা ওই আত্মত্যাগের গল্পটা আমি বলেছি, যে কোনো কিছু খুব খুব প্যাশনেট কোনো কিছুকে স্যাক্রিফাইস করে নিজেকে খুশি করা, ওই আত্মত্যাগের বিষয়টা এখানে আছে। একটু ডিপ, বাট ইয়া দ্যাটস ইট। খুব সহজ ভাষায় এখানে ওইটার কথা বলা আছে। দা এই বইটা আসলে একটা রিলিফেরই গল্প, রাইট? একজন মানুষের তার জীবনের একটা বোঝা থেকে মুক্ত হবার গল্প। বুঝতে পেরেছি। সো অ্যান্ড মিনা, আমার কাছে এই চারটা রিফ্লেকশন বাদেও ছোটখাটো একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, সো ফর এক্সাম্পল, আপনি যখন স্টার্ট করেছিলেন, একেবারে আমার যখন ফার্স্ট গানটার কথা মনে আছে, ডান পিটে অ্যালবামের সাদা রঙের স্বপ্ন, ওইটার যখন স্টার্ট করেছিলেন ওইটার ব্যাকগ্রাউন্ডে কি, বিকজ তখন আপনি কেবল SSC পাস করছেন। হ্যাঁ, সাধারণ স্বপ্ন আমার স্কুল লাইফে লেখা, স্কুল লাইফে শুরু করা। ইভেন ডান পিটে অ্যালবামের 10টি গান ছিল, 10টি গানই আমার টিনেজ লাইফের, স্কুল লাইফের লেখা কম্পোজিশন অ্যান্ড রাইটিংস। ওই 10টি গান নিয়ে আমি আসলে ডান পিটে বের করি, সাদা ইজ ওয়ান অফ দ্যাম।
ওইটার ব্যাকগ্রাউন্ড, ওইটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে যে একদম খুব সিম্পলি আমি যদি বলি, আমি জানি না কেন হয়তো আমি দেখা যাচ্ছে কি আমার বন্ধুরা খেলতে বেরিয়েছে বিকেলবেলা, আমি আসলে বাসায় বসে বই পড়ছি, নাহলে কিবোর্ড বাজাচ্ছি, নাহলে টুংটাং করছি। সো শাদাবাজ আমার তখন মতো যে আমি কি তাহলে শাদাবাজ, তখন ওই সময়ের যে ইমোশন, ওই ইমোশন নিয়ে আসলে সাদা বানানো, এবং ওইটা আসলে একটা ইনোসেন্সের গল্প, একটা সাদা অনেকটা ক্ষেত্রে একাকিত্বর গল্প, কিন্তু সেটা খুব এনজয়েবল একাকিত্ব। লাইক মানে থাকে না, মানে আমি আমি বলছি না যে আমি মানুষটা একা একাকিত্ব ভালোবাসি, আমি সেটা বলছি না। আমি বলছি যে ইফ ইউ আর অ্যালোন, বা তুমি যে তুমি তোমার আশেপাশে অনেক এলিমেন্ট টু এনজয় লাইফ, ইউ ক্যান ওয়াচ মুভি, ইউ ক্যান রিড বুকস, ইউ ক্যান ডু, ইউ ক্যান প্লে পিয়ানো, ইউ ক্যান প্লে গিটার, ইউ ক্যান ক্রিয়েট থিংস, ইউ ক্যান রাইট। সো তুমি তো একা না আসলে, ওই যে ওই প্রসেসটাকে এনজয় করা গল্প হচ্ছে বৃষ্টির গান হয়ে গেছে বাইরে, এবং এই গল্প এই উপন্যাসের লাস্ট চ্যাপ্টারটা ঝুম আছে। আচ্ছা, যে এখানে দুই তিনবার ঝুম এসছে, আমি যেমন খুবই সচেতন ভাবে ঝুমকে আমি এনেছি প্রমোট করে। দিস ইজ ইন্টারেস্টিং, আমি এটা আপনাকে জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম যে এখন বৃষ্টি হলেই আমি যদি গাড়িতে থাকি, দেখা যাচ্ছে যে রেডিওতে ঝুম চলে, যার এটা সিনোনিমাস হয়ে গেছে যে বৃষ্টি মানে ঝুম, ঝুম মানে বৃষ্টি। সো এই গানে সো কিভাবে এই জিনিসটা হয়েছে, সো এর প্রমোশনটা কেমন হয়েছে, আইডিয়াটা কি, আমরা এর আগে এটা নিয়ে একবার কথা বলছি। হ্যাঁ, এবং এখন ইউ লুক ভেরি এক্সাইটেড বিকজ এখন মিউজিক আসছে। হ্যাঁ, এতক্ষণ মিউজিক ছিল না, সো নাও ইউ আর টকিং অ্যাবাউট মিউজিক অ্যান্ড ইউ লুক ভেরি এক্সাইটেড। যাই হোক, আমি বলছি জিনিসটা হচ্ছে আচ্ছা প্রথমে সাদার বিষয়টা বলি। সাদা নিয়ে যেহেতু আলোচনা হচ্ছিল এই জন্য বলছি, সাদা কিন্তু ওই সময় আমি অতটুকু চিন্তা করিনি। হ্যাঁ, বানানো গান হলেও আমার তো নিজের ক্রিয়েশন, ওই স্টাইলটা আমার মেইনটেইন করতে হয়েছে। বাট ঝুম আসলে আমি যদি বলি, ঝুম মার্কেটিং ওয়াইজ ঝুমকে নিয়ে যেটা হয়েছে যে আমরা বৃষ্টিটা ঝুমের একটা এলিমেন্ট ছিল মিউজিক ভিডিওতে, যার কারণে এখন বৃষ্টি হলে এই ঝুম গানটা সবাই বাজায়, এবং ঝুমে একটা ভালোবাসার গল্প আছে, যে গল্পটা আসলে এখনকার জেনারেশনের সাথে খুব ম্যাচ করে। মানে এখনকার ছেলে পেলে আসলে ধরো ভালোবাসা সফল হয়নি, আনসাকসেসফুল লাভ স্টোরি, ওরা দে ডোন্ট লাইক টু, ওটার জন্য তারা ডিপ্রেস হতে পছন্দ করে না, ওটার জন্য তাদের মন খারাপ, হ্যাঁ মন খারাপ হতেই পারে কিন্তু মুভ অন তো করতে হবে, তখন তারা নিজেকে কোনো হার্ম করতে চায় না। এই জন্য আমরা ঝুমের ভিডিও লাস্টের দিকে দেখাই যে মেয়েটা নিচ থেকে চলে আসছে, ছেলেটা ট্রাই করছিল, গুড ইনসাইট যে আজকাল ব্রেকআপের পর মানুষ স্যাড হইতে চায় না। না মানে আই থিঙ্ক ইটস ফাইন, মানে মুভ অন করতে হবে না, তুমি তো জাস্ট এটা বুঝছো তো, না কোনো কিছু নিয়ে পড়ে থাকলে তো হবে না, জাস্ট মুভ অন লাইফ। কারণ ইটস ট্রু, আই মানে ইউ নো বেটার দ্যান মি, এই ধরনের ইনসিডেন্টে অনেক কিন্তু ইয়াং ছেলে পেলে অনেক কষ্ট পায়, অনেক উল্টাপাল্টা কাজ করে, দে শুড নট ডু ইট, দে শুড নট ডু ইট। সো ইয়া, ওই জায়গাটা ওইটারও আমি রিপ্রেজেন্ট করছি যে দ্য বোল্ড, ইউ হ্যাভ টু বি বোল্ড, ইউ শুড বি বোল্ড ইফ ইউ লাভ সামওয়ান, ইউ ক্যানট বি, ইউ শুড নট বি ওকে না, ইউ শুড বি বোল্ড, যে মরে গেলাম জীবন শেষ হয়ে গেল, আরে সো ইয়া ইউ শুড বি বোল্ড, বি স্ট্রেট ফরওয়ার্ড, বি স্মার্ট ইন দিস কেস। বাট হচ্ছে যে ওইটাই ঝুমের ইনসাইট এটা ছিল, অ্যান্ড বৃষ্টি, আমরা বৃষ্টি এনেছি, আমরা বৃষ্টি ফেলেছি আকাশ থেকে, ওই যে ডিরেক্টর আরও বৃষ্টি বৃষ্টি এনেছে, অ্যারেঞ্জ করছে, বৃষ্টি অনেক ফেলা হয়েছে, বৃষ্টিটা বলেছি বিকজ আমরা এভাবে প্রমোট করেছিলাম, আমি ঝুমকে যে দ্য সেলিব্রেশন অফ রেইন, আমি আপনাকে চিনি গত 2 বছর ধরে, এবং আপনাকে যত মানুষ চিনে আপনি এখন অনেক জায়গায় যান, অনেক কিছু করেন, বাট দেন এগেইন আমি একটা জিনিস খেয়াল করছি যে এভরিওয়ান লাইকস ইউ অ্যাজ আ পার্সন। সো
আপনি অনেক কিছু হয়েছেন, বাট আপনার হিউমিলিটিটা আপনার মধ্যে আছে। আমি ওটার কথা জিজ্ঞাসা করছি না, আমি জাস্ট আপনাকে জিজ্ঞাসা করছিলাম একটা জিনিস, যে আজকালকার ইয়াং জেনারেশনের মধ্যে আপনি কোন জিনিসটা ল্যাকিংস পান, বা আপনি যেটা মনে হয় যে যারা দেখছে তারা ওই জিনিসটার উপর কাজ করতে পারে। হোয়াট এজ গ্রুপ মনে করেন? ইফ ইউ আর টকিং অ্যাবাউট ইয়াং জেনারেশন, আই অ্যাম স্টিল ইয়াং। মানে ইউ ক্যানট ইভেন সি মিরা ভাই খুব সুন্দর করে আস্তে করে আমাকে যে আপনি আপনি করে বলতেছে ইন্টারভিউটাতে, আমি বুঝতেছি না। ইয়া মনে করেন আমাদের থেকে ছোট, মনে করেন 16-26, হ্যাঁ এদের মধ্যে, হ্যাঁ 16-26 যদি বলি, হ্যাঁ আমাদের ছোট, কি কি ল্যাকিংস আছে, হ্যাঁ বাট যেগুলোতে তারা কাজ করতে পারে অ্যাজ এ হিউম্যান বিং, বেসিক ক্যারেক্টারিস্টিক্স। বেসিক ক্যারেক্টারিস্টিক্স আমার কাছে, আমার হ্যাঁ আমার কাছে মনে হয় যে কাজ, আমার মনে হচ্ছে যে ওদের কাজটা কথা বলা উচিত আসলে, মানে কথার থেকে কাজটা, তুই আমার চিনস না বলে চেনানোর মতো কাজ করা, চেনানোর মতো কাজ করা, এটা আমার মনে হয় যে বলা উচিত। যে আমি আমি দেখেছি হ্যাঁ অনেক কিছু বলো, অনেক কিছু করলো প্ল্যান, আমি এটা করে ফেলবো, আমি আমি অনেক আমি কিন্তু অনেক জুনিয়রদের সাথে মিশি, মিশতে হয় মিশি, এবং আমি সিনিয়র, আমার সিনিয়র জুনিয়র ফ্রেন্ডের একটা কম্বিনেশন আছে, জুনিয়র ফ্রেন্ড আছে এক গাদা, সিনিয়র ফ্রেন্ডও আছে এক গাদা, আমার সেম এজ ফ্রেন্ড আর সম্ভব আমার স্কুলের ফ্রেন্ড ওরা আছে, মেবি ব্যস্ত ব্যস্ত নলে কোনো অনেক বিজি নলে দেশের বাইরে এই অবস্থা। সো আমার সিনিয়র অ্যান্ড জুনিয়রদের সাথে প্রচুর মেশা হয়, ইটস বিন এ ওয়াইল আমার এটা করার। সো আমি এটা বলতে চাই যে হ্যাঁ এটা এটা বলতে চাই যে অনেক আমি অনেক সময় অনেক এক্সাইটেড, চলে আসলো ধাম করে, আমি এটা করতে চাই, কালকে এটা করবো, এই তো একটা ডিজিটাল এজেন্সি এজেন্সি দিচ্ছি, আমার মাথায় এইসব আইডিয়া আছে। আমি বললাম যে ওকে, বাট এক্সিকিউট, একটা এক্সিকিউট করে নিয়ে আসো, একদম কন্টেন্টটা রেডি করে নিয়ে আসো, লেট সি দেন। সো এটা আমার মনে হচ্ছে কাজটা করতে হবে, বিকজ আমি আই ক্যান রিমেম্বার আমি কিন্তু একটা ডেমো নিয়ে গেছিলাম তার 13টা গানের, আমি আসলে গানটা নিয়ে গেছিলাম তার কাছে, আমি যদি গিয়ে বলতাম আমি গান বানাইছি, আমি লিখছি, যে দেখেন আমার লেখা গানগুলো আমি শুট করছি, ইট ডিডন্ট ওয়ার্ক, আই হ্যাড টু, আই প্রিপেয়ার্ড মাই ডেমো, গান 13টা গানের, আই মেড অ্যান অ্যালবাম কভার, এই বইয়ের প্রচ্ছদ যেরকম আমি করছিলাম করছি, আমি একটা অ্যালবাম কভার এরকম ছবি একটা অ্যালবাম কভার করেছি, অ্যান্ড ওয়েন টু দ্য প্রোডাকশন হাউস অ্যান্ড টোল দেম যে এটা আমার নিজের বানানো অ্যালবাম। তখন ক্লাস টেনে পড়তেন, আই জাস্ট ফিনিশড দিস, এসএস শেষ করছেন, অসম। সো এটা এটা বলতে চাই, মানে তোমার এটা একদম নিজেকে প্রেস করে বলছি না, আমার মনে হয় দিস ইজ দ্য ওয়ে, মানে এটাই, মানে যখন একটা প্ল্যান আসে মাথায় সেটা যদি পুরোপুরি, হ্যাঁ অনেক প্ল্যান থাকে মাথায়, সেটা পুরোপুরি পুরোপুরি এক্সিকিউট করাও টাফ হয়ে যায়, বাট সেটা একটা বেসিক, ইউ ক্যান মেক ইট, মেক ইট, সে ফর এক্সাম্পল ইউ ওয়ান্ট টু মেক এ ফিল্ম, তোমার কাছে টাকা নেই, আমি ফিল্ম বানাতে পারবো না, বাট ইউ ক্যান মেক দ্য স্টোরি বোর্ড, স্টোরি বোর্ড, কাম উইথ দ্য স্টোরি বোর্ড, শো টু দ্য প্রডিউসার দিস ইজ দ্য স্টোরি বোর্ড, আমি এভাবে ফ্রেমগুলো দেখতেছি, এখান থেকে নায়কটা যাবে, এখান থেকে নায়িকা ঢুকবে, এখান থেকে একটা ক্যারেক্টার ঢুকবে, আমি এবার দেখতেছি আমাকে টাকা নাই তাই ফিল্মটা শ্যুট করতে হয়নি, ক্যামেরা বাড়া নাই, দেন সি হোয়াট প্রডিউসার সে, অ্যাবসলিউটলি, আই মিন ইট ইজ লাইক সেম সেম গোস টু দ্য মিউজিক, মানে ইফ ইউ মেক সংস, রেকর্ড উইথ দ্য গিটার, দেন গো, তোমার ডিজাইনের একটা পোর্টফোলিও তৈরি করে দেন মেইল করো, কারণ আমরা সবাই বলতে পারি যে আমি অনেক একটা কাজ ভালো পারি, বাট কতটুকু ভালো পারো ওটা ডিপেন্ড করবে যে তুমি কতটুকু কাজ থাকে ডেমো হিসেবে দেখাচ্ছ, পোর্টফোলিওতে দেখাচ্ছ, শোকেস করছো। That's the last message. আমার টাইম দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। Let's just hope যে বইমেলা আমাদের সাথে দেখা হবে আবারও, আপনি বইমেলা যদি যান আমার সাথে দেখা করেন, আমিও আসি বইমেলাতে, পাশাপাশি স্টল না একটু দূরে স্টল আছে, আপনি আমিও যাবো। Yeah, that's great. Thank you so much guys. Hope you enjoyed. ভালো থেকো, আল্লাহ হাফেজ।